ओंकाली कलकाता हवाली रख तेरे को भालो गाइस तुमरा बनिए बनिए खाओ बेटो हलवा खाछ पीते पड़बे ओ तुम्हार हलवा हलवा ले हलवा काछे देखो ना ले हलवा ওর জন্য কিন্তু বানিয়েছি, কারণ প্রথমে আমি বলেছিলাম যে বানাবো বিটের হালুয়া তোকে খাওয়াবো, তখন কিছু বলনি, এখন কিন্তু খেতে চাইছে না, তাই একটু দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। ঠিক আছে থাকা কি বলছিস? এই আমার বিটের হালুয়াটাকে অপমান করিস না, দেখ তাকা না, তাকা তুই আগে একবার তাকা না, আমার হালুয়া নয় ওটা, আমার বিটের হালুয়া, তাকা তাকা দেখি মুখটা দেখি, খাবি না বিটের হালুয়া? নিয়ে আসছি তাহলে, আমি নিয়ে আসছি দাঁড়াম, আমি নিয়ে এসে খাওয়াবো তোকে। বলুন তো, এটা একটা ছোটবেলা থেকে আমি শুনেছি যে না খেয়ে ভূত হতে নেই, আগে খেয়ে নিয়ে তারপর ভূত হতে হয়। समझ रहे हो आप, समझ रहे हो? তাই জন্য ও কিন্তু না খেয়ে আগে ভূত হচ্ছে, যে কেমন হয়েছে আগে খেয়ে একটু দেখুক যে হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে ছোটবেলার কথা তুই শোন, কি গালাগালি দিচ্ছিস, মুখটা খুলে দে, কি বলছিস কি বলছিস, ভূত হয়ে যা, কি বলছি বল, তুই ভূত ভূত হবে মানুষ না, তাতে আবার ভূত ফুতের কথা কি হলো? তুই তো বললি ছোটবেলা থেকে তুই মানে না খেয়ে ভূত হওয়ার এই কথাটা বলছিস। তো গাইস এখানে দেখো আমার ফলুমানা কি করেছে, ও ফলুমানা কি করছো, তাকাও তাকাও বেটা তাকাও, এই যে আমাদের ফলুমানা সবসময় চাদরটাকে হেটকে বেড়ায়, ওই দেখো ওই দেখো ওই দেখো, নিয়ে আসছি কিন্তু, আরে সত্যি কথা নিয়ে আসছি, দেখি না কি হয়, তুই কেমন বলিস খেয়ে, আগে খেয়ে দেখ কেমন হয় তারপর। কোথায় রেখেছো গো? এই যে আর গাইস দেখো এখানে একটা জিনিস বানানো হবে, তাই রেডি করে রেখেছি, এখানে কুল আর টমেটো রেডি করে রেখেছি, এখানে সব মামনি একটা জিনিস বানাবে আচার, সেটা যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর আগে একটু এই যে এটা খাইয়ে দিই, খাইয়ে দেখি কি বলে, এনে টাকা এক মিনিট টাকা আগে তুই, আমি ফালতু আর কি করতে ভালোবাসি না, টাকা না একবার তুই খেয়ে দেখে বল কেমন হয়েছে, যদি বলিস হ্যাঁ খুব বাজে হয়েছে যা আমি কান ধরে উঠবো করবো, যা ফালতু আর কি মারিস না, আমার খাই বল তো, বুকটা ব্যথা করছে, কি বুকটা ব্যথা করছে কেন রে, জানি না, মিথ্যা কথা বলছিস, সত্যি খুব বুকটা ব্যথা করছে, ভিডিও হচ্ছে কিন্তু সত্যি, কেন এরম বললে কিন্তু আমার ভয় লাগছে, দেখ রাত্রি খা ওটা, মাথা খারাপ আমার, আমি কি ওটা তার মানে তুই ঢং করছিলিস, বুক ব্যথা করছে, বুক ব্যথা করছে, একটুখানি খেয়ে আগে তুই দেখে বল কেমন হয়েছে, আগে তুই দেখ, আগে তুই খেয়ে বল, খাবো না তো একটুখানি, দেখ সকাল থেকে বানিয়েছি তোর জন্য, কিন্তু তুই খা ভূত, আমি ভূত তো চাই না খেতে চাই, আরে খেয়ে দেখ না কেমন হয়েছে, পাগল কুকুরে কামড়েছে নাকি, না পাগল কুকুরে বিটের হালুয়া খেলে পাগল তারপর একটু খাওয়ানোর চেষ্টা করি, দেখি হয় নাকি খায় কিনা, গাইস এ দেখো, এ দেখো সবসময় কি করে আমার ফলু, কী করিস সেটা দেখিয়ে দে বন্ধুদের, হ্যাঁ এরমভাবে চাদরগুলোকে খুঁটরে খুঁটরে নষ্ট করে দেয়, কতগুলো চাদর ফাদর খেয়ে নিয়েছে, তাই বলছি আমার টুপিটা খা, টুপিটাকে নিয়ে কী করছে দেখো একবার, কী করলি তুই এটা, টুপিটা খা বলছি, টুপিটা খা, ওই দেখো টুপিটা পিছন দিয়ে বের করে দিচ্ছে, ওর পছন্দ না টুপিটা, ফুলবেচ্ছি তো কিন্তু উঠতেই চাইছে না, বলে দিলাম এবার মাথা আমার গরম হয়ে যাচ্ছে,
মাথাটা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে বলে না আগুন হয়ে যাচ্ছে ওর তাড়াতাড়ি আর ঘুম পেয়ে গেছে ওঠ না ওঠ না ওঠ না আগে খেয়ে তুই দেখ আগে শোন না খুব ভুকটা ব্যথা করছে আমার মাথা দিবি বল দেখি হ্যাঁ মানে খাবি না বলে বলছিস এরকম কেমন লাগা মেরা মজাক পাগল নাকি আমি যে সব খাবো তো বেটুকে খাইয়ে দেখ কি করে ফলু বাচ্চিকে খাওয়াবো এ ফলু এটা খুলতে ফলু ঢাকনাটা খুলতে ফলু এটা না দি খা আস্তে পড়ে যাবে আরে পড়ে যাবে খুল তো মানে গাইস একবার দেখো দেখতে কেমন হয়েছে তোমাদের তো কালকেই দেখালাম রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছে খারাপ হয়নি মোটেই তোকে খাওয়াবো আমি ইয়ার কি মারিস না কেন কেটে চাইছে না বুঝতে পারছি না তু তু ফেলছে আমার লেপের ভেতরে এই দেখো জ্যাম জেলি কেউ খাও না নাকি জ্যাম জেলির মতোই তো দেখতে হচ্ছে ওটা বিটের কোনো গন্ধই না এক্সপ্রেশনটা একবার দেখো গাইস আমি তো খাবো দেখি আগে আমার ঠিক আছে মাথা খানা শাবাশ বেটা বহুত বড় খাবো না রে কেমন লাগছে দেখতে দেখতে খা রক্ত খুব ভালো রে বহুত পুষ্টি আছে কি হয়েছে বল কি প্রবলেম হয়েছে ভালো কেছে সত্যি বল হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে গাইস দেখো এরকম হয়ে যায় দেখেছো তো না খেয়ে ভূত হয়ে যাচ্ছিল আমার ফলু মানে কি করছিস ফলু এরকম করিস না ভালো খেতে ভালো তাহলে আবার না খেয়ে ভূত হয়ে যাচ্ছিলিস কেন কিন্তু অ্যালার্জিগুলো দিচ্ছিস বলে তো অ্যালার্জিগুলো দেবো তো গন্ধটাকে মারার জন্য বিটেপ তো একটা কষ্ট গন্ধ থাকে তুই জানিস না আমি অ্যালার্জি অ্যালার্জ খাস না খাস না অ্যালার্জিগুলো খাবি না মিটে গেল ঝামেলা অ্যালার্জ দিতেই হবে ফোড়ন না তো টেস্ট আসবে না গাজরের হালুয়া তো অ্যালার্জ দেয় দেখো জিপটার অবস্থা জিপটা দেখা ওয়া বোম কালি কলকাতা হাওয়ালি আমার এখনো হয়নি কিন্তু রক্তের খুব ভালো গাইস তোমরাও বানিয়ে বানিয়ে খাও আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিও আর কিছু বলে দে এত কষ্ট করে তোর জন্য বানিয়ে আনলাম হেঁটে হেঁটে এলাম সত্যি তো ফেক বলছিস না তো পরের দিন আবার আনবি বেশি করে এই দেখ বাই বাই টাটা গুড বাই গয়া দেখো দেখেছো এতক্ষণ খেতে চাইছিল না সো গাইস তো ভিডিওটা এখানে স্টপ করছি সবাই ভালো থাকবে হ্যাঁ তোর জন্য তুই আর মাম্মি খেয়ে নিবি আরে করিস না ফলুয়া শুধু চাদর কাটে হ্যাঁ আমার ফলুয়াকে সাজছে খাবে নাকি দেখি ফলু বাচ্চি একটু খেয়ে না ফলু বাচ্চি হালুয়া খা ও খাবে না তুই তো খাস ফলু আমার ফলু মানে ফলু মানার গাজর হালুয়াটা খুব ভালো লেগেছে তাই চামচিটাকে নিয়ে এরকম করছে দেখো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম ধরনের নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আর বেটুর মুখে দিয়ে দিয়ে পুরো খেয়ে নেবে হ্যাঁ এবার ভালো লেগেছে দেখেছিস তো বাটিতে আছে কি বাবা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে বেল আইকনের বাটনটা টিপে দেবে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো ভিডিওটার সঙ্গে থাকো এবং দেখতে থাকো টাটা